বন দফতরে কর্মী নিয়োগ বিট অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়োগের রাজ্য মন্ত্রিসভার অনুমোদন আরো বিস্তারিত প্রতিনিধি রাজকুমার বিট অফিসার নিয়োগ কতদিন চলবে একদমই জুনেলা দেখো গোটা রাজ্যে কিন্তু বন দপ্তরের ব্যাপক নিয়োগের ঘোষণা করেছে রাজ্যের যে প্রধান মুখ্য বনপাল সেই প্রধান বি অফিসার থেকে শুরু করে যে ফরেস্ট গার্ড এবং আরো যে সাধারণত যে কর্মী বন দপ্তরের যে কর্মী এই অনলাইন যে ওয়ার্ক প্রচুর পরিমাণ নিয়োগের কথা ঘোষণা করেছেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল এবং ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে ক্যাবিনেটে কিন্তু এই নিয়োগের বিল বা অনুমোদন যেটা সেটা কিন্তু হয়ে গেছে খুব শিগগির এই নিয়োগ যে তাড়াতাড়ি কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তারা খুব তাড়াতাড়ি কিন্তু যোগদান করবে বিভিন্ন অফিসে বন দপ্তরের বিভিন্ন অংশে শুনে রাখুন রাজকুমার